গত 7ই জুলাই দুর্গাপুরের ইসকন মন্দির কর্তৃপক্ষের তরফে আয়োজন করা হয়েছিল ভগবত পাঠের অনুষ্ঠান। ভগবত পাঠ করছিলেন দুর্গাপুর ইসকন মন্দিরের মহারাজ শ্রী ঔদার্য চন্দ্র দাস ব্রহ্মচারী মহাশয়। তার ভগবত পাঠের মধুর ভাষণে বিভোর হয়েছিল ইসকনের ভক্তবৃন্দরা। এই পাঠের অনুষ্ঠানে এক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী থাকলেন মন্দিরের সেবায়িত সহ উপস্থিত ভক্তবৃন্দরা। পাঠ চলাকালীন আচমকা সেখানে আগমন ঘটে একটি হনুমানের। পাঠকক্ষে এসে এই হনুমানটি সোজা মহারাজ ঔদার্য চন্দ্র দাস ব্রহ্মচারীর ভগবত পাঠের মঞ্চে উঠে পড়ে। তবে কোনো লঙ্কা কাণ্ড বাধায়নি সে। একেবারে শান্তশিষ্ট হয়ে কলা সেবন করতে করতে এক মনে ভগবত পাঠ শুনল হনুমানটি। মধুর ভগবত পাঠ শুনে মুগ্ধ হয়ে মহারাজকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেও দেখা গেল তাকে। উপযুক্ত সময়ে তার একটি পুত্র হল, পুত্রের নাম রাখলেন গোপীনাথ। তাহলে এই গোটা ঘটনার সাক্ষী থেকে ইসকনের ভক্তরা মুগ্ধ হয়ে যায়। এই ঘটনাটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। হনুমানজির ভগবত প্রেম দেখে বিস্ময়ের ঘোর লেগেছে উপস্থিত ভক্তদের মনে। গোপীনাথের ছেলের জন্ম হওয়ার পর কিছু করবেন গোবিন্দ তার স্ত্রী হারালেন। ব্যুরো রিপোর্ট, মহানগর 24x7। স্ত্রী মারা বিয়ে করতে চায়নি, কিন্তু বিয়ে করলো। বিয়ের পর স্ত্রী আমাকে বিবাহ দিলে, তুমি আমাকে সংসারী করলে, আর সন্তান দিলে, আর আজকে সবকিছু পেরেও নিলে। তুমি যদি আমার সাথে এমনই করলে, আমিও প্রতিজ্ঞা করলাম আমি আজ থেকে তোমার আর সেবা করব না। মন্দিরে দরজা বন্ধ করে দিলে। দরজা বন্ধ করে দেওয়ার পর কি করলে? না, দরজা বন্ধ করার পর তিনি কি করলেন? না, সেখানে শুয়ে শুয়ে ছেলেকে দাহ করে এসছে। তারপর শুয়ে শুয়ে কান্না করতে লাগলো। ঠিক সেই সময় বিগ্রহ গোপীনাথ গোবিন্দ ঘোষকে বলছে ভেতর থেকে, গোবিন্দ গোবিন্দ, আমার খুব খিদে পেয়েছে, সারাদিন তো ভোগ লাগাইনি, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। গোবিন্দ বলছে যে তুমি আমার সব কেড়ে নিয়েছ, তুমি পাথর, তোমার হৃদয় বলে কিছু নেই, আমি তোমাকে ভোগ লাগাবো না, তুমি এমনই থাকো। তুমি আমার ছেলে কেড়ে নিলে, আমি গৃহস্থ ছিলাম না, আমার কোনো ভয় ছিল না, কিন্তু আমি গৃহস্থ বানিয়েছ, তার ফলে আমার মৃত্যুর পর সাধ্য করবে কি? নয় তুমি নরকগামী হবো।